সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার খামার পাথুরিয়া গ্রামে, আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে। সাদত ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমান সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে, চলুন আজকে সেগুলো দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও তো চলে আসলাম জি জি আপনার বাণিজ্যিক খামারে। জি, আজকে কেমন কেমন ছাগলের কালেকশন আছে? জি, আজকে ছাগল আছে আলহামদুলিল্লাহ খুবই হাই কোয়ালিটি ছাগল আছে। জি, দেখা যাচ্ছে হরিয়ানা করস আছে, বিটলের করস আছে, বিটল আছে, তার এগুলাই আর কি, তোতার ভিতর আছে, সব মিলাই আর কি আছে, সব মিলিয়ে আছে। পাঠা আছে, জি জি, তোতাবুরি পাঠা আছে, তারপরে বারবারি কস পাঠা বাচ্চা আছে, বিটল পাঠা আছে, সব দেখাবো ইনশাল্লাহ। সব আজকে দেখা দিবেন? জি ইনশাল্লাহ। মানে আজকের প্রতিদিন একটু ব্যতিক্রম হতে যাচ্ছে? জি জি জি, মানে যেটাই নিবে সেটাই আছে। জি ইনশাল্লাহ। আর আজকের প্রাইসটা দর্শকদের কেমন থাকবে? প্রাইস তো ভাই আমার পাইকারি রেট, পাইকারি রেট সদাচার থাকে, পাইকারি রেটটাই থাকবে ইনশাল্লাহ। পাইকারি থাকবে? জি ইনশাল্লাহ। আর যাচ্ছে তো বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে তো? জি, বাংলাদেশের যে কোনো জেলায় বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি, আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। জি, তো সর্বোচ্চ ভালো হয় আমাদের এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে, আপনি 100টা ছাগল দেখে একটা বেছে নিয়ে গেলেন, জি সর্বোচ্চ ভালো হয় এটা আর কি। এটা আর যারা দেখা যাচ্ছে আসতে পারতেছে না, তো তাদের ক্ষেত্রে আমরা পাঠা দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা, আমাদের নিজ দায়িত্ব, নিজ দায়িত্ব, ওনারা টাকা পাঠা দিচ্ছে। জি, আমরা যতক্ষণ না ওনাদের হাতে ছাগল পৌঁছে ভালোভাবে, অল ফুল রিস্ক আমার। হারাই গেলে, বাসের ভেতর থেকে মারা গেলে, ওনার হাতে ভালোভাবে না পৌঁছা পর্যন্ত আর ফুল দায়িত্ব আমার। এদিক দিয়ে আল্লাহর রহমতে কাস্টমারের কোনো ধরনের কোনো টেনশন করা লাগতেছে না, করা লাগতেছে না। জি জি জি। আর আপনার খামারে তো পাঠাও থাকে? জি, পাঠা তো আছে ইনশাআল্লাহ, মানে প্রজনন করানোর জন্য। জি, আমার প্রজনন করার জন্য পাঠা থাকে, আজকে দেখাবো, তারপরে বিক্রির কিছু পাঠা আছে, এগুলোও দেখাবো, সব মিলায় আর কি, সব মিলে আর কি। জি, সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত। জি জি জি। দর্শক, কথা দীর্ঘত করবো না, যেগুলো ছাগল আজকে সাদত ভাই থাকবে সেগুলো ছাড়া আমরা দেখানোর চেষ্টা করবো। শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপ জোর নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, পছন্দ হলে অবশ্যই সাদত ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন। দর্শক, পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন, সেটা কথা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। সাদত ভাই, জি ভাইয়া, একদম শুরুতে এই চমৎকার ছাগল দিয়ে শুরু করবো আজকে? জি, শুরুতে একটা নাগরা বিটলের ক্রস দিয়ে শুরু করি। তবে নাগরা বিটলের ক্রস হলে হবে কি? এটা কিন্তু উন্নত ক্রস, যারা দেখা যাচ্ছে 80-90% আর কি, হাই কোয়ালিটির ক্রস, সবাই দুধের ছাগল চায়, দুধের ছাগল। তো আমি তো দুধের ছাগল অ্যাভেলেবেল পাই না। জি, তো পাইছি আজকে, দুই চারটা আছে, দেখাবো ইনশাল্লাহ। জি জি। তবে ছাগলগুলা কিন্তু হচ্ছে একটা নাগরা বিটলের ক্রস 80-90% এর, সুন্দর, খুবই হাই কোয়ালিটি। বয়সটা হচ্ছে আপনার মাত্র 6 দাঁত, 4 দাঁত থেকে 6 দাঁত কানি আছে, কানি আছে। আর এটার গাবের বয়স চলতেছে হচ্ছে আপনার মাত্র 23 দিন, হচ্ছে 100 নাগরা বিটল দিয়ে প্রজনন করানো আছে। বাচ্চা তো একদম হাই কোয়ালিটি, বাচ্চা হাই কোয়ালিটি আসবে, দেখেন হচ্ছে সাদা কালো একটা মাছ ছাগলটা, আর পাঠাটা ছিল হচ্ছে এরকম কালো সাদা, মানে এই যে পেটের মাঝখান দিয়ে সাদা নাগরা বিটলের যে কালার, সেই কালার দিয়ে, সেই কালারের পাঠা। এটা হাইটে কেমন যাচ্ছে? এটার হাইট আছে 31-32, মানে বিগ সাইজ, একদম লাইভ ওয়েট আছে আপনার 35 থেকে 35 কেজি ধরলেন, 35। আর এই যে দুধের উলানটা দেখেন, যে অবস্থাটা দুধের বস্তা আর কি, বড় ভাই দুধের বস্তা দেখুন, মানে আপনি বের পাচ্ছেন না, বের পাবো না তো আমার হাতে, আরে একবার কিলে, মানে প্রত্যেক দিন। জি, আপনারা দুধ দহন করতে হবে প্রত্যেক দিন 1 থেকে 1.5 লিটার করে দুধ পাবে। তবে এটা কিন্তু এখনো লুজ আছে, তার মানে আরো দুধ, আরো দুধ হবে। জি, এটা তো আমি মনে করেন তাও দোয়ানে হয়েছে আর কি, এটা যদি 2-1 দিন ঠেকায় রাখতাম তাহলে তো একবারে সেই টাইট হয়ে যেত, টাইট হয়ে যেত। তো আমি ওরকম ভাবে ইয়ে করি না ভাইয়া, যে এটা নিগেল আছে সেটা দেখায় তো অবশ্যই। ভাইজান, কোন দর্শক বা ক্রেতার যদি এটা পছন্দ, এর দামটা কেমন পড়বে? এটা কোন দর্শক বা ক্রেতা যদি নিতে চায়, যেহেতু ভিডিওর প্রথমে ধরছি, জি ফিক্সড দাম 22,000 টাকা দাম পড়বে পাইকারি রেট, বড় ভাই 22,000। জি, 22,000 এ চমৎকার ছাগল? জি, 22,000 এ ইনশাআল্লাহ দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই, যেহেতু পাইকারি রেট, লাভ কম সেল বেশি,
তবে দেখুন ছাগলগুলা কিন্তু আসলে অসাধারণ, ছাগলটা খুবই ভালো, আমার নিজের কাছে ভালো লাগছে যে কোয়ালিটি সম্পন্ন। কি নাই এই ছাগলটা? আলহামদুলিল্লাহ সবই আছে, হাইটে আছে, ওয়েটে আছে, এটা দুধের মানে সবকিছুই আছে এটা। জি জি। আর তারপরে সম্পর্ক স্থাপন করবে ইনশাআল্লাহ ভাইয়া। সাদত ভাই, জি ভাইয়া, দারুণ একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি ভাই। জি বড় ভাই, এটা হচ্ছে একটা হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস, হরিয়ানার ক্রস হলো খুবই হাই কোয়ালিটি, হাই কোয়ালিটির জিনিস। দেখেন কত সুন্দর একটা ছাগল, আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটির একটা ছাগল ভাই। দেখুন উপরওয়ালার নিয়ামত, দেখুন ছাগলটার কিন্তু দুধেও কিন্তু মাশাআল্লাহ। জি জি, দুধের রেকর্ড ভালো, হাইট ভালো, স্যাও ভালো, জি জি, সিঙের পেস ভালো, দেখছেন জি, সব দিক দিয়ে পারফেক্ট। আর বয়সটা হচ্ছে আপনার এই যে দেখেন 4 থেকে 6 যাতে বসে এই খিল আছে, খিল আছে, জি জি জি। আর হাইটটা কেমন যাচ্ছে? হাইট আছে আপনার 32 প্লাস, 32 প্লাস, জি 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 জি। এটা কিন্তু একদম উন্নত ক্রস, জি, খুবই হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। তবে কানটা চলে আসলে কিন্তু অরিজিনাল দাবি করতে পারতো, লম্বা আছে, খালি এরকম ফোল্ডিং আসলে 100 বলা হয়, 100 বলা যায়, 100 ই হয়ে যায় তো আর কি। জি জি, তা তো অবশ্যই, জি, কারণ সবকিছু কিন্তু ছাগলের মধ্যে রয়েছে। বর্তমান কি অবস্থা? বর্তমান এটা আপনার রানিং 1 মাস 12 দিন হচ্ছে, 1 মাস 12 দিন হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করণ হয়েছে। তে তো বাচ্চা একদম হাই কোয়ালিটি, জি, বাচ্চা খুবই হাই কোয়ালিটি। বাচ্চা পাঠার যদি কান চলে আসে না, বাচ্চা 100%, জি জি জি, এই হচ্ছে বিষয়। আর আমরা দুটো দেখা দিই কি অবস্থা। আরে বলে এটা আসলে ধরে একটু দেখা দিই, দেখা দিব ইনশাআল্লাহ একবারে সব স্কয়ার ভাবে দেখা দিব। বাটগুলো দেখুন একদম চমৎকার জিনিস। আরে দেখেন এই যে রানিং আছে অনেক সুন্দর, এই যে রানিং। এগুলার কিন্তু ছাগলের পুরো কিন্তু বাচ্চা ছিল, বাচ্চা না থাকলে তো দুধ নামবে না। তা তো অবশ্যই, জি জি ভাই। জান কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটি পছন্দ হয় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে? কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটা নিতে চায়, ছাগলটার দাম পড়বে ফিক্সড দাম, কোনো দরদাম করা যাবে না, 21,000 টাকা দাম পড়বে। 21,000 টাকা? জি, 21,000 টাকা কিন্তু দাম পড়বে। তারপরেও কিন্তু একটা ছাগলে 1,500 টাকা খরচ থাকে, বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। জি জি, তবে আমার ছাগল যেগুলো আমি দাম বলে দিচ্ছি বড় ভাই, সবগুলা নিকলে ফিক্সড দাম, মানে একদম সর্বনিম্ন, একবারে সর্বনিম্ন দর দাম করার কোনো অপশন নাই। কেউ যদি বলে যে সাদত ভাই 500 টাকা কম দিব, আমি কইলে পারবো না বড় ভাই, কারণ একদম যেটা রাখা যায় সেটাই কিন্তু একদম সাদত ভাই কিন্তু রাখে। জি জি, আসলে আমি ফিক্সড প্রাইস বলে দেই, মনে করেন 5-7,000 টাকা বেশি চাই, তারপরে 2-3,000 টাকা কমাইতে পারবো, এরকম ভাবে বলি না, এরকম ভাবে বলে না, যেভাবে যেটা না পারলে না সেইভাবে বলে দিতে পারবো। জি জি, এই হচ্ছে কথা। তা তো অবশ্যই, জি ভাইজান। জি ভাইয়া, একটি আকর্ষণীয় ছাগল দেখতে পাচ্ছি। আকর্ষণীয় মানে খুবই ভালো কোয়ালিটি। জি জি, এটা হচ্ছে একটা বেলচা তোতার ক্রস ভাই, বুঝতে পারলেন? বেলচা তোতার ক্রস, তবে খুবই ভালো কোয়ালিটি। জি জি, যেমন কালার তেমন চেহারা তেমন সুন্দর আল্লাহর রহমতে। জি, তা তো অবশ্যই, কারণ অনেকে কিন্তু হলে কিন্তু বলে দিত একদম অরিজিনাল, অরিজিনাল বাঘা তোতা কিংবা ইয়ে তোতা, কিন্তু কইটা না, এটা হচ্ছে আপনার বেলচা তোতার ক্রস, কারণ ভাইয়া ক্রস উন্নত ক্রস। আমি যাচ্ছি নি, আমি মানুষের ঠকাইতে যাব কিসের জন্য? তা তো অবশ্যই, এটা হচ্ছে মেন কথা, সঠিক তথ্য, জি জি জি, দর্শকদের প্রদান করতে হবে। জি জি ভাই, এটা হচ্ছে বিষয়। আর সাদত ভাই কিন্তু সেটাই করে থাকে, আমরা দাঁতটা দেখিয়ে দেব। এটার বয়স হচ্ছে আপনার অল্প বয়স, 2 দাঁত থেকে 4 দাঁতে, নতুন 4 দাঁত, জি, নতুন 4 দাঁতের ছাগলটা। হাইট কেমন যায়? হাইট আছে 31 প্লাস, 31 থেকে 32, জি, আর লাইভ ওয়েট হবে 35 কেজি। এই ছাগলটা তো বাড়বে ভাই? জি, আরো বাড়বে, এগুলো তো কেবল বাড়তে শুরু আর কি। আর এটার গাবের বয়স চলতেছে মোটামুটি 2 মাস প্লাস বড় ভাই, 2 মাস প্লাস। 100 বেলসা তো পাঠা দিয়ে দেখেন আছে, জি জি, বাচ্চা আসলে ইনশাআল্লাহ 100, না আসলেও 90% বাচ্চা আসবে, 90% বাচ্চা আসবে আল্লাহ যদি চায় আর কি। জি জি ভাই, তা তো অবশ্যই, খুবই ভালো কোয়ালিটি। আর এটা নিউ অ্যাডাল্ট? জি, নিউ অ্যাডাল্ট, প্রথমবারের মতো, প্রথমবারের মতো। জি, এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে ফিক্স দাম, কোনো দরদাম করা যাবে না, একই দাম, 19,000 টাকা দাম পড়বে ভাইয়া, 19,000 টাকা। জি, এখান থেকে বিকাশ খরচা, কেয়ারিং খরচা প্রত্যেকটা ছাগলের আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। জি জি ভাইজান। জি ভাইয়া, অসাধারণ একটি ছাগল দেখতে পাচ্ছি। জি, খুবই কোয়ালিটি ফুল একটা বিটলের ক্রস ভাইয়া, বিটলের ক্রস, ক্রস হলে দেখা যাচ্ছে 90%, 90%। এই যে আম পাতা কান, সিং পিছনের দিকে, মুখ লম্বা লম্বা, এই যে শারীরিক গঠন, কালার সব দিক দিয়ে আসছে, তবে চোখটা আসছে লাল, মার্বেল চোখ আসে না, এর কারণে এটা ক্রস আর কি, ক্রস আর কি। জি জি ভাই, তবে বিটল মানেই যে দুধের রানী, তার প্রমাণ কিন্তু এই যে, জি, দুধের রানী, ইভেন হচ্ছে আপনার শারীরিক গঠন, ডবল চেহারা, এই যে প্রত্যেক দিন 3 পদ থেকে 1 লিটার দুধ পাবে। কি পরিমাণ দুধ ভাই এগুলা? এই যে একবারে কাঁচা ঘাস দিলে তার কথাই থাকবে, কাঁচা ঘাস দিলে আরো তো বেশি হবে, তবে আমরা তো মনে করেন নরম ভাবে কাঁচা ঘাস অ্যাভেলেবল দিতে পারি না কো। জি জি, কারণ আমারে ভাইয়া কাঁচা ঘাস এরকম অ্যাভেলেবল নাই, দেখা যাচ্ছে এক বেলা দেওয়া হয় আর কি, এক বেলা দেওয়া হয়। জি জি আর কি। আর হাইটে কেমন চলছে? হাইট আছে আপনার কতই, 32 হবে, লাইভ ওয়েট হবে মোটামুটি 45 কেজি প্লাস। কয়দার যাচ্ছে এটা? এটার বয়সটা দেখাই দিব, সমস্যা নাই। জি, এটা 6 দাঁত বয়স ভাই, 6 দাঁত। তাহলে এটা কি পাঠা দেখেছে ভাই? জি, এটা হচ্ছে আপনার 1.5 মাস হচ্ছে পাঠা দেখেন আছে,
পাশাপাশি রানিং ছাগল, গাভিন ছাগল, দুধের ছাগল চলে যাচ্ছে, খুবই ভালো কোয়ালিটি একটা ছাগল যাচ্ছে ইনশাল্লাহ। কারণ আজকালকে 15-20 হাজার টাকা দিয়ে কিন্তু অনেকে বাচ্চা কিনতেছে। বাচ্চা কেনার থেকে আমি যেটা মনে করব, আপনারা যে টাকা দিয়ে বাচ্চা কিনে ওই বাচ্চাকে দুধ খাওয়াবেন, নাকি আপনারা দুধের ছাগল কিনে আপনারা বাচ্চা বাড়িতে উৎপাদন করবেন, প্রশ্ন থাকলো। এটাই হচ্ছে একটা কথা আর কি। ভাইজান, জি ভাইয়া, বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি ভাই। আজকের ভিডিওর বড় ছাগল আর কি, এরকম আর একটা আছে আর কি। জি জি জি, এটা হচ্ছে হরিয়ানা এবং বিটলের ক্রস মিলাই ভাইয়া। জি জি, দুইটা মিলাই আর কি, ক্রস মিশ্রণ। ক্রস হলো খুবই হাই কোয়ালিটি, ক্রস হলো কিন্তু খুব হাই কোয়ালিটির একটি ছাগল। এই ছাগলের হাইট আছে আপনার 33-34, লাইভ ওয়েট আছে 50-55 কেজি, আর বয়সটা হচ্ছে আপনার 6 দাঁত থেকে 8 দাঁতে পড়ছে। 6 দাঁত থেকে 8 দাঁতে পড়ছে নিউ। জি জি, তা তো অবশ্যই। এই দেখুন বিগ সাইজের ছাগল, হাইট কেমন যাচ্ছে? এটার হাইট আছে 33-34 ভাইয়া। বর্তমান কি অবস্থা রয়েছে? বর্তমানে এটা আপনার গাভিন রয়েছে 2 মাস প্লাস। 2 মাস প্লাস? জি, পেটটেট বড় হয়ে গেছে, দুধের উলানো শিখে গেছে। জি জি, তার মানে আল্লাহর রহমতে এটা গাব কনফার্ম টিকছে। কি পারে দেখেছে এটা? এটা 100 নাগরা বিটল দিয়ে দেখানো, তো বাচ্চা একদম হাই কোয়ালিটি আসবে। বাচ্চা অনেক হাই কোয়ালিটি বাচ্চা আসবে আর কি, কারণ আপনার ছাগলগুলোও কিন্তু প্রায় হাই কোয়ালিটি ছাগল প্রত্যেকটা। এটা অনেক বড় ছাগল। জি জি জি, আর এটা কিন্তু রানিং জিনিস। জি, রানিং বাচ্চা দিছে আগে, আবার বাচ্চা দিবে আর কি। জি, এটা উলানটা দেখা দেন। জি, ধরো তো দেখাই দিই। এই যে উলান শুকায় গেছে দেখছেন, এই যে উলান কিন্তু শুকায় গেছে, এই দেখেন, এই যে উলান কিন্তু বড় বড়, হ্যাঁ একবারে পানি দেখছেন, পানি। এটা গাব না থাকলে গলে এই জিনিসটা এরকম আশা করা যায় টিকে গেছে। জি ইনশাআল্লাহ। দামটা কেমন আসে ভাই? এটার দাম পুরো ফিক্সড দাম, কোনো দর দাম করা যাবে না বড় ভাই, একই দাম 23,000 টাকা দাম পড়বে। 23,000 টাকা? জি। তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দেবেন? তারপর সম্পূর্ণ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। অনেক বড় ছাগল করে, অনেক বড় ছাগল, হ্যাঁ মাথা প্রায় আপনার বুক ধর ধর। জি, অনেক বড় ছাগল ভাইজান। জি ভাইয়া, এবার আমরা কি ছাগল দেখবো বলুন? এটা হচ্ছে একটা তোতা ভাইয়া, ঠিক আছে? জি, তবে হচ্ছে মেয়াতি তোতা। মেয়াতি তোতা? মেয়াতি তোতা খুবই ভালো কোয়ালিটির। জি, ফুল বডি চকলেট কালার, আর বয়সটাও খুব কম। বয়স কম? বয়সটা হচ্ছে আপনি 2 দাঁতই ধরা চলে, কিন্তু কারো 2 দাঁত পড়ছে, 4 দাঁত ধরতে, 4 দাঁত নতুন, 4 দাঁত। জি জি, নতুন কিন্তু, ফুল কমপ্লিট হয়নি। জি জি জি, হাইট আছে 32 প্লাস, লাইভ ওয়েট আছে 40 কেজি প্লাস, গাভের বয়সটা চলতেছে আপনি 1.5 মাস। 1.5 মাস? জি, 1.5 মাস। 100 ব্যালসে তো পাঠাতে দেখেন আছে আর কি। তো বাচ্চা তো একদম হাই কোয়ালিটি। জি, মাও খুবই ভালো কোয়ালিটির, পাঠা দো আছে ভালো কোয়ালিটির বাচ্চা আসলে ইনশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি আসবে। মানে আজকের ছাগলগুলো কিন্তু যা দেখতেছি একটার পর একটা ভালো, আসছে ওইটা ভালো, আসছে এটা ভালো, এরকম আর কি। আজকে দর্শকরা কিন্তু কনফিউজড পড়ে যাবে যে আসলে কোনটা নিব আমি। জি জি ভাইয়া, এটার দামটা কেমন হবে? এটার দাম পুরো ফিক্সড দাম, কোনো দর দাম করা যাবে না ভাইয়া, একই দাম 24,000 টাকা দাম পড়বে। 24,000? জি। তাহলে ছাগল কিন্তু খামার উপযোগী, হ্যাঁ অনেকদিন বাচ্চা নিতে পারবেন। এখান থেকে বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। জি জি, আবার এরকম ছাগল আবার গেলে 10,000 দিয়ে পাওয়া যাবে। জি, কিন্তু ওর কোয়ালিটির সাথে এর কোয়ালিটি মিলবে না, ওর কালার আর এর কালার একজনের যে কোয়ালিটি মিলতে হবে। জি, কালারে মিললেই যে মনে করেন ছাগল এটা আর এটা, এটার দাম 10,000, এটার দাম 24,000 কিসের লাগে? কোয়ালিটি চিনতে হবে, এর মুখের ফ্রেস পাঞ্চ, হাইট, বড় হলে হবে না, মেসিং খাবে না, শুধু বড় হলেই হবে না। জি জি, কোয়ালিটিটা থাকতে হবে। জি জি ভাই। সাদত ভাই। জি ভাইয়া, এবার আমাদের কি দেখাবেন ভাই? এটা হচ্ছে একটা হরিয়ানা ভাইয়া। হরিয়ানা? হরিয়ানা ছাগল খুবই ভালো কোয়ালিটির। জি, ডাবল হার্ডের এক কথা বলতে গেলে, তবে এটা আবার মেয়ে ছাগল আর কি। আমরা এখনো দাঁতই নাই ভাইয়া, এই যে দুধের দাঁত, দুধের দাঁত, এই যে শিং পেছানো, কানের ফোল্ডিং সামনের দিকে, খুবই ভালো কোয়ালিটি। রেখো দেখুন, জি জি, চন্দ্রমুখী যে বর্ডারের কালারটা, এটাও কিন্তু রয়েছে, খুবই সুন্দর একটা ছাগল বড় ভাই, খুবই সুন্দর একটা হরিয়ানা ছাগল। জি জি, তো এটার হাইট কেমন যাচ্ছে এখন? এটার হাইট কত হবে? 30 ইঞ্চি, 29-30 এরকম হবে আর কি। জি জি, এটা বাড়বে ভাই, মানে প্রথমবারের মতন প্রজনন করানো হয়েছে, মাত্র 9 দিন হচ্ছে আর কি। 9 দিন 100 হরিয়ানা পাঠাতে প্রজনন করানো হয়েছে। জি জি, তবে এই ছাগলটা ভাইয়া ঠিক আছে, খুবই আনকমন ছাগল হবে, শারীরিক গেট আপ, সেও এবং হাইট এবং ডবল হার্ড, ডবল হার্ডের জিনিস, হ্যাঁ নেজের ফেকানটা দেখছেন, খুবই ভালো কোয়ালিটি একটা। এখনই এই অবস্থাতে গেট আপ কিন্তু অন্যরকম ভাবে নিয়ে নিছে। জি 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 ভাইয়া, আর আশা করা যায় এটার মধ্যে থেকে বাচ্চা 100% বের হবে। জি ইনশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি ছাগল। দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে ফিক্সড দাম, কোনো দর দাম করা যাবে না,
একই দাম 25,000 টাকা দাম পড়বে, অনলি 25,000, অনলি 25। তারপরে সম্পর্ক দিয়ে দিবেন, বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো। দেখেন না ঝুলটা কি ভাই, গলা কম্বল কত সুন্দর। জি জি, এই পাইপ না থাকলে আরো সুন্দর লাগতো, আরো সুন্দর লাগতো, কত সুন্দর, খুবই সুন্দর একটা জিনিস। সাউদ ভাই, জি ভাই, চমৎকার সাউদ দেখতে পাচ্ছি আমরা। জি, এটা হচ্ছে একটা নাগরা বিটল বড় ভাই, নাগরা বিটল, খুবই হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। হাইট আছে আপনি 33-34, লাইভ ওয়েট আছে মোটামুটি 50-55 কেজি, 50-55 কেজি, খুবই হাই কোয়ালিটির একটা ছাগল ভাই। মানে এক কথায় ছাগলটা কিন্তু বিগ সাইজ, জি বিগ সাইজের ছাগল, বিগ সাইজের ছাগল। এই যে দেখুন, জি জি ভাই, বয়সটা কেমন যাচ্ছে? এটা বয়সটা, এটা আপনার, এটা 6 দাঁত ভাইয়া, 6 দাঁত, জি এই যে 6 দাঁত, 6 দাঁত, জি। এই যে দেখুন, হাই খুবই ভালো কোয়ালিটি। বর্তমান কি অবস্থা? এটা বর্তমান আপনার 1.5 মাস পার হয়ে গেছে, হানেট নাগরা বিটল দিয়ে প্রজনন করানো আছে, জি। আর শারীরিক গঠন চেঞ্জ হচ্ছে, মানে সৌন্দর্য ফিরে পাচ্ছে, জি। গাব যে টিকে গেছে না, তার একটা নমুনা আর কি, তার একটা নমুনা। এই গাব টিকে গেলে ছাগলের পশম টশম চকচকে হয়, চকচকে হয়, ছাগলের চেহারা সুন্দর হয়, সুন্দর হয়, আলহামদুলিল্লাহ। এটার ভিতর সবই দেখা যাচ্ছে আর কি। আর এটা কিন্তু একদম রানিং পুরে বাচ্চা ছিল, আপনারা কিন্তু ওলান লহ হচ্ছেন, জি। এই যে দুধ কিন্তু শুকায় গেছে, অনেক বিগ সাইজের একটা ছাগল ভাইয়া। এই হচ্ছে অবস্থা, দামটা কেমন পড়বে ভাই? এটার দাম পড়বে, যেহেতু অনেক বড় ছাগল তো ভাইয়া, জি, এটার দাম পড়বে ফিক্স দাম 32,000 টাকা দাম পড়বে, 32,000 টাকা দাম পড়বে, জি। বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, 10 টাকাও খরচা লাগবে। আর বাচ্চাও কিন্তু একদম, বাচ্চা হাই কোয়ালিটি বের হবে, মায়ের কালার যেরকম নাগরা বিটলের, জি, বাচ্চার কালারও আসবে এরকম নাগরা বিটলেরই, জি, তা তো অবশ্যই। মানে যে কালার একটা নাগরা বিটলের যে কালার, সেই কালারই বাচ্চা আসবে ইনশাআল্লাহ, সম্পূর্ণ মাও যে কালারের পাঠাও দাও সেই কালারের। আর খরচ তো আপনি বহন করে, বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। জান, জি ভাইয়া, আবারও বিগ সাইজ, জি। এটা হচ্ছে একটা বিটলের ক্রস, বিটলের ক্রস, বয়সটা হচ্ছে আপনার মাত্র 2 দাঁত, প্রথমবারের মতন গাব করানো হয়েছে, জি। গাবের বয়স চলতেছে 1 মাস 7 দিন। কি বার দেবে? 100 নাগরা বিটল দিয়ে দেখানো আছে। হাইট আছে এটা আপনি 30-31 বড় ভাই, প্রথমবারের মতন গাব তো, জি জি। তবে খুবই ভালো কোয়ালিটির ছাগল, কানটা দেখুন, আম পাতা, কান দিকে, শিং পিছনে দিয়ে মুখ লম্বা, নেস্টটা কত বড় দেখছেন, জি 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 জি। এটা নিউ অ্যাডাল্ট, জি, এটা নিউ অ্যাডাল্ট, প্রথমবারের মতো, একবারে ফুল ব্ল্যাক, এই পাশে ওই পাশে দুই পারে কালো। এটার দামটা কেমন আছে? এটার দাম পড়বে অনলি 17,000 টাকা দাম পড়বে, 17,000 টাকা দাম পড়বে। জি ভাইয়া, এই পর্যায়ে আমরা কি ছাগল দেখবো? এটা হচ্ছে একটা হরিয়ানার ক্রস ভাইয়া, হরিয়ানার ক্রস, জি 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 জি। এই যে সিং পেছানো, খুবই কোয়ালিটিফুল একটা ছাগল। বয়সটা কেমন যাচ্ছে এটার? বয়সটা হচ্ছে আপনার 2 দাঁত থেকে 4 দাঁতে পড়ছে, 4 দাঁত, জি জি। হাইট আছে 31 ইঞ্চি। আচ্ছা, এটা বর্তমান কি অবস্থা রয়েছে? বর্তমান গাব আছে এটা 1.5 মাস বড় ভাই। কি পাই দেবে জান? 100 হরিয়ানা পাঠা দিয়ে গাব করানো আছে। মানে এগুলা ছাগলগুলা কিন্তু বাড়বে, হ্যাঁ, বয়স কম, আর এগুলা অল্প বয়সের ছাগল, রানিং জিনিস, পুরো বাচ্চা ছিল, জি জি জি। দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে হচ্ছে 17,000 টাকা ভাই, 17,000 টাকা, জি ভাইজান। জি ভাইয়া, এবার কি বাচ্চা দেখাবেন? এটা খুবই সুন্দর যে একটা ছাগল তো ভাইয়া, এর কারণে আমি নিজেই বসে গেছি আর কি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বারবারি জাতের করদ জাতের একটা পাঠা বাচ্চা, পাঠা বাচ্চা, জি। এই যে দেখো, খুবই কোয়ালিটি ফুল এবং খুবই সুন্দর তো, খুবই সুন্দর। এই ছাগল গুলো বেশি বড় হয় না ভাইয়া, বড় হয় না, এই ছাগল খুব হলো আর এই অবধি বাড়বে, জি, এর বেশি আর বাড়বে না। এই ছাগলের হাইটই গুলো ছোট হয়, ছোট খাটো হয়, ছেড়ে দিয়ে রাখতে দেখতে সুন্দর, সেই সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, আমার কাছেও ভালো লাগে, আমার খামারে ছেদ্দ থাকে, এই হচ্ছে বিষয় আর কি। খুবই সুন্দর দেখতে, মানে বারবারই জাতগুলো বেশি লম্বা হয় না, জি জি, ছোট, কিন্তু এগুলা গুলো সেই স্বাস্থ্য মাত্র শৌখিন জিনিস, জি, খুব মানে মাংস লাগে খুব, কিন্তু হাইট একবারে ছোট হয়। তাহলে এটা কয় মাসের বাচ্চা ভাই? এটার বয়সটা হচ্ছে আপনার 7 মাস বয়স বড় ভাই, 7 মাস, জি, 7 মাস বয়স। তো বললাম না, এর প্রাপ্ত বয়স্ক হলে সর্বোচ্চ এই হাইট হবে, এর বেশি আর হাইট পাঠা বাচ্চা, জি, পাঠা বাচ্চা। দেখা দেন ভাই, অন্ধকোষ তো দেখাই দিবই, এই দেখেন, এই যে দেখছেন, এটাই কিন্তু ঠিকঠাক রয়েছে, জি জি জি। ভাইজান, কোন দর্শক বা ক্রেতার যদি এই পাঠাবাজির পছন্দ, দামটা কেমন আসে? এগুলো তো ভাইয়া খুব শৌখিন জিনিস, আসলে এগুলোর দাম ওরকম ভাবে আবল তাবল চাই লাভ নাই, যেহেতু আমি বিক্রি করবো শৌখিন হিসাবে আর কি, বড় ভাই, ঠিক আছে। এই ছাগলটার দাম পড়বে পাঠার বাচ্চাটার ফিক্স দাম, কোনো দরদাম করা যাবে না, একই দাম 18,000 টাকা দাম পড়বে ভাই, 18,000 টাকা দাম পড়বে, যে এখানে বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো। যারা শৌখিন লোক আছে, জি জি, আমার মনে হয় তারা দিলে এই ছাগলটা নেয় শখ পূরণ হবে এক কথা ভাইয়া, ছেড়ে দেওয়া থাকবে ছোটখাটো একটা জিনিস, অবশ্যই দেখতে একটা ভালো লাগবে আর কি, দেখতে সৌন্দর্য, জি জি ভাই। সাদ ভাই, জি ভাইয়া, এবার কি পাঠা? জি, তোতাবড়ি একটা পাঠা, অরিজিনাল তোতাবড়ি, খুবই হাই কোয়ালিটি ভাইয়া, জি জি। এটা গলা কম্বল দেখছেন, পান্স, জি, সব দিক দিয়ে পারফেক্ট, বডিটা দেখুন ডবল হাড্ডির, আর সেও কত লম্বা, জি জি, বাচ্চা, এটা গেলে 7 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা, জি, তাই সেও কত লম্বা দেখছেন, জি জি ভাই। মানে বাচ্চা মনে হচ্ছে যে ভাই এটা বড় পাঠা, জি, আসলে 7 মাস বয়সে, 7 মাস বয়সে খুবই হাইট ট্রেন করছে আর কি, খুবই হাইট হইছে, ইভেন মনে করেন গঠন টঠন
খুবই একটা আনকমন লাগতেছে, আনকমন লাগতেছে জিনিসটা। এই যে দেখুন, তাহলে চিন্তা করুন এই এই পাঠাটা যখন দাঁতবে তখন কেমন বড় হতে পারে, প্রাপ্তবয়স্ক হতে হতে এটা কত বড় হবে। জি জি, একদম বিগ সাইজ হবে। জি জি। আর এখন হাইটটা কেমন যাচ্ছে ভাই? এটার হাইট এখনো মাপা নাই তো, 30-31 হবে। 30-31, বেশি ছাড়া কম হবে না। জি জি, এটা অন্য সেও পারফেক্ট। অন্য বস্তা দেখাই দিচ্ছি, ধরো দেখাই দিচ্ছি, সব ইনশাআল্লাহ দেখা দেব কি হবে। মানে এক কথায় আপনাদের জন্য, খামারের জন্য, কোনো বিড়ালের জন্য কিছু নাই। জি, চিরা ফাটা কোনো কিছু নাই। জি জি, পারফেক্ট। পাঠার ক্ষেত্রে অন্য বস্তা মেন, এটা সবসময় মাথায় রাখবেন আপনারা। জি জি। আর কথা হচ্ছে আপনাদের খামারে যদি তোতাপুরি পাঠা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা রাখতে পারেন। খুবই আনকমন একটা পাঠা হবে, বিডার, আগামী দিনের বিডার। এই যে দুইটা থলে কিন্তু আপনারা বিট করতে পারবেন। জি জি জি, হ্যাঁ জি ভাই, সচরাচর দুইটা থলে আপনারা বিট করতে পারবেন। দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম, কোনো দরদাম করা যাবে না, একই দাম, 35,000 টাকা দাম পড়বে ভাইয়া। 35,000 টাকা দাম পড়বে। জি, এখান থেকে বিকাশ খরচা, কেয়ারিং খরচা সব ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। ভাই জি ভাই, এটাই কি লাস্ট আকর্ষণ? জি, এটা হচ্ছে একটা বিটল পাঠা। আর এটাই কি সেই? জি, এটাই হচ্ছে সেই, গত সপ্তাহ বলছিলাম একটা বিটলের কথা। জি জি, এই যে দেখেন, খুব বিকার ভাই। আসলে ছাগল বিট করাই তো আমার খামারে। জি জি, এগুলো বিট করার বেশি বাজে হয়ে গেছে আর কি। জি জি, এই যে দেখুন সেই দুষ্টু, সেই কিন্তু দুষ্টু, দেখুন বিগ সাইজ তো। জি, হাইট আছে 34 পারে, 34 পারে। বয়সটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এক মাত্র এক দাঁত, দুই দাঁতও হয় না, এক দাঁত মাত্র, এক দাঁত বয়স। জি জি জি, এই যে আর এই দেখেন হাইট আরো বাড়বে, সেই রবার চামড়া আরো। এই যে কান না ধরে রাখলে ধরে রাখা যাবে না, চমৎকার জিনিস। জি জি ভাই, এই যে, হ্যাঁ এগুলা তো হাইট আরো বাড়বে কেবল এক দাঁত। এটা আপনার প্রাপ্তবয়স্ক হতে হতে 42-43 ইঞ্চি হাইট হবে এগুলার। দেখুন জি, সম্পূর্ণ কিন্তু বৈশিষ্ট্য দেখুন রয়েছে। এই যে আম পাতা কান সিং পিছনের দিকে মুখ, অরিজিনাল এর হাইট, অরিজিনাল এর আর কি বৈশিষ্ট্য আছে যে এটা তো অরিজিনাল এর। এটা দেখুন, জি অন্যটা দেখা দি ভাই। জি দেখা দিব, আর ফুল ধরো তো এসে সেই পাজে, সেই পাজে, হ্যাঁ নিয়মিত বিট করানো যাচ্ছে। জি জি, এই দেখেন দুটাই কিন্তু রয়েছে একবারে। এই যে ভাই, জি এটা কি কেমন দাম আসবে? এটা আলোচনা সাপেক্ষে থাক ভাইয়া, আলোচনা কেরো খামারের জন্য দরকার হয় আর কি। যদি কেউ নিতে ইচ্ছুক হয় আমার ফোন দিবে, যেটা ন্যায্য দাম সেটা বলে দিব, 70ও না, 80ও না, 1 লাখও না। জি জি, এই হচ্ছে বিষয়। তার মানে আপনাদের কিন্তু অলরেডি ধারণা দিয়ে দিয়ে। জি জি, আবার আলোচনার সাপেক্ষে তাহলে অনেকেই মনে করে 1-1.5 লাখ থেকে দাম চায়। জি জি, এটা অনেকেই ভাবে আর কি, এর কারণে বলে দিলাম 70,000ও না, 80,000ও না, 1 লাখও না। জি জি, এটা কিন্তু একদম শর্টকাটে কিন্তু আপনাদের বুঝিয়ে দিল। অবশ্যই যাদের পছন্দ হবে ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করে নেবেন। জি জি বড় ভাই, এই যে একদম বিদা চরম একটা জিনিস তো ভাইজান। জি ভাই, ভিডিওর আজকে শেষ প্রান্তে চলে এসেছি, আজকে এই পর্যন্তই শেষ ইনশাআল্লাহ। আবার গত সপ্তাহে দেখাবো, আবার আগামী সপ্তাহে। জি জি, গত সপ্তাহ চলে গেছে। জি, তো মোটামুটি গত সপ্তাহের কি অবস্থা ছিল বলুন? জি আলহামদুলিল্লাহ, বিক্রি শেষ, ওগুলা শেষ। আজকে যেগুলো দেখালাম তো সবই নিউ কালেকশন, খালি একটা একটা ছিল আর কি, কত ছিল আর কি। জি 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 জি, আজকে কিন্তু নিউ কালেকশন। আর যেগুলো পছন্দ হবে অবশ্যই ইমো, হোয়াটসঅ্যাপ দুই নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। জি জি, আরেকটা কথা বলে রাখি, এটা ইম্পর্টেন্ট একটা কথা। জি, সেটা হচ্ছে যে যাদের সবসময় তো একটা মানুষের কাছে কিন্তু ফুল টাকা থাকে না, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডভান্স দিয়ে রাখতে পারেন। অ্যাডভান্স না করা পর্যন্ত ওই ছাগল আপনাদের জন্য কেউ রাখবে না, আমিও রাখবো না। জি জি, আপনি অ্যাডভান্স করে রাখলে ওই জিনিসটা আপনার জন্য কনফার্ম হিসেবে রেখে দিবেন, কনফার্ম রেখে দিবেন। আর আপনি বাইনার টাকা না পাঠান পর্যন্ত ওই জিনিসটা যদি লালেকশন চায় আমি ওর কাছে বিক্রি করতে পারবো। এই জন্য আপনারা কিন্তু যেটা পছন্দ হবে অতি দ্রুত আপনারা বায়না করে দিয়ে রাখবেন। আর যেদিন আপনারা ছাগল রিসিভ করবেন তার আগে ফুল পেমেন্ট দিলেই চলে যাবে বাংলাদেশের যে কোনো যে কোনো। আবার আমাদের কিন্তু অল্প কিছু বাকি আছে, 20,000-এর ফ্যামিলি আমরা ডান করতে যাচ্ছি। অবশ্যই কিন্তু আমাদের সবাই বেশি বেশি সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জি অবশ্যই, যেন আপনাদের আগামী দিনের নতুন নতুন ভিডিও এবং আকর্ষণীয় আকর্ষণীয় আপনাদের উপহার দিতে পারি। জি জি জি।